দু একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর মোট যে ১৩টি ইউনিয়ন পরিষদের ভোট, এখানে ১২৫টি কেন্দ্রে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর যে পবা উপজেলার কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যে নারীদের উপস্থিতি সেটি কিন্তু বেশি পুরুষের চেয়ে, এবং দীর্ঘ লাইন নারীদের সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত রাজশাহীর যে দুইটি উপজেলা পবা এবং মোহনপুর, এই দুইটি উপজেলায় মোট ১৩টি কেন্দ্রে ১২৫টি ১৩টি ইউনিয়ন পরিষদে মোট ১২৫টি কেন্দ্রে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং উৎসবমুখর পরিবেশে আমরা দেখতে পাচ্ছি ভোট অনুষ্ঠিত হচ্ছে। এবং পবা উপজেলার ৬০টি ইউনিয়নে মোট ৬৭টি কেন্দ্রে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে, এর মধ্যে ৫৫টি কেন্দ্রে কিন্তু ঝুঁকিপূর্ণ বলে এখানকার যারা দায়িত্বরত বলছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশন। এবং অপরদিকে মোহনপুর উপজেলায় আমরা দেখতে পেয়েছি যে ৬টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে ৫৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ যে সে বিষয়টি কিন্তু নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এই কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যিনি প্রিজাইডিং অফিসার, আমরা তার সাথে একটু কথা বলবো। ভোটের সার্বিক পরিস্থিতি কী এবং কী অবস্থা একটু আমাদেরকে বলবেন, কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে? এখানে মোট ২০৮২ জন ভোট, ইতিমধ্যে ১০৫০ জন ভোট কাস্ট হয়েছে, ৫৫ ভোট কাস্ট হয়েছে। সুষ্ঠু সুন্দর পরিবেশে, আনন্দমুখর পরিবেশে সবাই সব উদ্যোগে ভোট দিতে আসছেন, এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি এবং সুন্দরভাবে সুশৃঙ্খলাভাবে ভোট হচ্ছে, কোনো বিশৃঙ্খলা হয় নাই। ভোটারগণ স্বইচ্ছায় আনন্দমুখর পরিবেশে এখানে ভোট দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে একটু আগে কিন্তু আমরা একটি সংবাদ পেয়েছি যে এর আগে যে রাজশাহীর পবা উপজেলার যে বড়গাছি ইউনিয়ন রয়েছে, সেই বড়গাছি ইউনিয়নের দাঁতপুর নামে একটি কেন্দ্র রয়েছে, সেখানে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে এক যুবক আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ৮ নম্বর ওয়ার্ড সেখানে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে। এ বাদে কিন্তু সকাল থেকে আমি এখন পর্যন্ত ৪ থেকে ৫টি কেন্দ্র এই যে ১৩টি ইউনিয়নের সেখানে কিন্তু আমি ঘুরে দেখেছি, এবং সেখানে সকালে উপস্থিতি কম ছিলেও থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেখানে ভোটারদের উপস্থিতি অনেক বেশি বাড়তে শুরু করেছে, এবং সেই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি যে নারী ভোটার যারা রয়েছে তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আমি সবথেকে বেশি দেখতে পেয়েছি। আমরা এখানে কিছু ভোটার রয়েছে তাদের সাথে কথা বলতে চাই। ভোটের উপস্থিতি কেমন, কি অবস্থা? এই তো গ্যাঞ্জাম পিছড়ারে আছি। কখন এসেছেন? কখন এসেছি? ১০টার দিকে এসেছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নিশ্চয় দেখছেন যে এখানে কিন্তু দীর্ঘ লাইন এই কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, এবং সকাল ৮টা থেকে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং বিকেল ৪টা পর্যন্ত কিন্তু ভোট কিন্তু একযোগে কিন্তু এখানকার ভোট অনুষ্ঠিত হবে। এবং সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে যে নারী ভোটারদের উপস্থিতি সেই ভোটের সেটি কিন্তু বেড়েছে, এবং নারীদের চেয়ে পুরুষের যে ভোটারদের উপস্থিতি সেটি কিন্তু কম রয়েছে। ভোটের পরিস্থিতি কেমন, কখন এসেছেন? আসছি ১১টার সময়। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, এটা আমার প্রথম ভোট, অনেক উৎসাহিত নিয়ে ভোট দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যদি একটু ভেতরের পরিস্থিতি আমরা যদি একটু দেখাতে চাই, যে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে যারা ভোটার রয়েছে তারা কিন্তু এখানে ভোট দিতে এসেছে, এবং সেক্ষেত্রে এখানে যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে নারীদের উপস্থিতিটা বেশি, এবং এখানকার যারা প্রিজাইডিং অফিসার এবং ভোটের দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এখন পর্যন্ত যে প্রায় ২০৮২ জন ভোটার রয়েছে এই কেন্দ্রে, এবং রাজশাহীর যে দুইটি উপজেলা পবা মোহনপুর, সেখানে ১৩টি ইউনিয়ন পরিষদে ১২৫টি কেন্দ্রে আনন্দমুখর পরিবেশে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে, এবং এই এর মধ্যে পবা উপজেলায় ৬০টি কেন্দ্র এবং মোহনপুর উপজেলায় মোট ৬টি কেন্দ্র। মোহনপুর উপজেলাতে আমি একটু আগে কিন্তু প্রায় সেখানে গিয়ে দেখেছি যে সেখানে মোহনপুর উপজেলায় যে ৬টি ইউনিয়ন পরিষদের মোট যে ৫৮টি কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এবং সেখানে সার্বিকভাবে যে ভোটের পরিস্থিতি সেটি কিন্তু আমি দেখেছি, এবং সকাল ৮টা থেকে এই এখন বেলা ১২টা কিন্তু পার হয়েছে, এর মধ্যে ভোটের যে উপস্থিতি এবং যে সার্বিকভাবে সেখানকার পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছে, সেই সাথে সাথে এই যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে
যে 30% থেকে 40% ভোট কাস্ট হওয়ার বিষয়টি কিন্তু আমি দেখতে পেয়েছি, এবং সার্বিকভাবে যে সকাল 8টা থেকে বেলা 4টা পর্যন্ত যে ভোটের সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু চলবে, এবং এখন পর্যন্ত রাজশাহীর যে কেন্দ্রগুলো রয়েছে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে কিন্তু রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল রাজশাহী থেকে ইউনিয়ন পরিষদের ভোটের সর্বশেষ পরিস্থিতি।